আইনজীবী পেশা হিসাবে ইসলামী শরিয়ায় তা কতটুকু গ্রহণযোগ্য অর্থাৎ পেশা হিসাবে আইনজীবী পেশা ইসলামে কতটুকু গ্রহণযোগ্য এটি তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন আইনজীবী পেশা বা আইন ব্যবসা এভাবে বলা হয় এটাকে আরবিতে বলা হয় মোহাম্যাথ মোহামাত অর্থাৎ কাউকে আইনি প্রক্রিয়ায় আইনি অধিকারের ভিত্তিতে সাপোর্ট দেওয়া এবং এটা একটা যেহেতু সার্ভিস সেই সার্ভিসের সার্ভিস চার্জ গ্রহণ করা বিনিময় গ্রহণ করা ফলে এই আইনি সহায়তাটাকে বলা হচ্ছে আইনজীবী হওয়া অথবা আইন ব্যবসা এবং এর মাধ্যমে কিছু টাকা ইনকাম করা তো এক্ষেত্রে এটা কি ইসলামের দৃষ্টিতে যেই যেই ক্যাটাগরিজে ফেলা যায় সেটা হচ্ছে ওয়াকালা ওয়াকালা কাউকে প্রতিনিধি করা অর্থাৎ একজন ব্যক্তি আইনি দিক থেকে যে কোনো হসুমা মামলা মোকাদ্দা হয় সেখানে সে কীভাবে লড়বে কীভাবে সেক্ষেত্রে সে নিজের অধিকার প্রতিষ্ঠা করবে এবং সে যা প্রাপ্য সেটা সে আসলে উল্লেখ করবে বা নিজের পক্ষ থেকে দেফার করবে এই জিনিসগুলো যখন কোনো ব্যক্তি মনে করে যে সে পারবে না তখন সে আরেকজনকে প্রতিনিধি করে যাকে আইনজীবী বলা হয় যিনি আইনি পেশায় দক্ষ জানেন এবং তাকে বলা হয় যে আমার এই মোকদ্দমা আমার এখানে যে আমি যে প্রবলেমে পড়েছি আইনি প্রক্রিয়ায় তুমি সেখানে আমাকে সহায়তা দাও এটাকে বলা হয় ওয়াকায়লা ওয়াকায়ালা বা প্রতিনিধিত্ব শরিয়াতে ওয়াকালা অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির পক্ষ থেকে প্রতিনিধি হতে পারে তবে আইনজীবী পেশায় যেহেতু আজকাল অনেক সমস্যা দেখা দিয়েছে সমস্যার মধ্যে একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই পেশায় নিয়োজিত কিছু ব্যক্তিরা তারা হালাধারা বাজবিচার করছেন না তারা ন্যায় অন্যায় বাজ বিচার করছেন না তারা মিথ্যা এবং সত্যের বাজবিচার করছেন না ফলে তাদের এই সেবাদানটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এটা একটা দিক সেকেন্ড একটা দিক হচ্ছে মুসলিম অনেকগুলো দেশের আইনি প্রক্রিয়া সেখানে শরিয়ার অনুশাসন তেমনভাবে আর নেই বরং সেখানে শরিয়ার যে বিধানগুলো আছে সেই বিধান অনেক জায়গায় উপেক্ষিত ফলে এখানে আরেকটা প্রশ্ন এসে গেছে যে তাহলে এই পেশায় নিয়োজিত হওয়া কি জায়েজ হবে কিনা যেখানে আইনের অনেকগুলো বিধান কিংবা হুকুম পরিচালিত হচ্ছে নন শেরিয়া কমপ্লায়েন্ট পদ্ধতিতে অর্থাৎ শরিয়ার সাথে অসঙ্গতিপূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাহলে সেক্ষেত্রে এই পেশাটাকে আমাদের জন্য জায়েজ হবে কিনা আমরা প্রথম মানে নন শরিয়া কমপ্লায়েন্ট আইন সেটা বাদ দিয়ে আগে আমরা বলবো যে আসলে এই আইনি সহায়তা দেওয়া বা আইনজীবী হওয়া এটা যায়জ কিনা এ প্রসঙ্গে আমরা দেখি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলেছেন আল লাহা আর নিম এই যে আইনজীবী হওয়া বা আইনি সহায়তা দেওয়ার এই প্রক্রিয়াটা এটা বেশ ঝুঁকিপূর্ণ তবে এটা ওয়াকায়লা তুনফিল মুখাসমাতি আনি শাকসিল আকেল। যে যিনি প্রতিনিধি নিযুক্ত করেন সেই ব্যক্তির পক্ষ থেকে এটা হলো এক ধরনের ওয়াকায়লা أو يوغ بكتير, بكتير مقدمات نور كتري فإن كان الوكيل وهو المحامي يتحرى الحق ويطلب الحق ويحرص على إيصال الحق إلى مستحقه ولا يحمله كونه محاميا على نصر الظالم وعلى التلبيس على الحكام والقضاة ونحوهم فإنه لا حرج عليه لأنه وكيل বলেছেন যদি ওয়াকিল যিনি আইনজীবী বা আইন ব্যবসায়ী তিনি যদি তিনি যদি ব্যক্তির প্রতিনিধি হিসাবে হক অনুসন্ধান করেন সত্যের পক্ষে থাকেন এবং সত্যটাকেই তিনি তালাশ করেন তিনি তলব করেন এবং তিনি হকদারের কাছে হক পৌঁছে দেওয়ার জন্যই তার এই আইনি প্রক্রিয়া আইনি সহায়তার পুরো কার্যক্রমকে পরিচালিত করেন এবং সেদিকে আগ্রহী থাকেন এবং তিনি যে একজন আইনজীবী এই আইনজীবী হওয়ার কারণে তিনি কোনো জালিমের সাহায্যে এগিয়ে না আসেন এবং তিনি পুরো মামলা প্রক্রিয়াটা যদি বিচারক জাজ কাজী এদের সামনে ভুলভাবে উপস্থাপন না করেন সন্দেহপূর্ণভাবে উপস্থাপন না করেন তার ক্লায়েন্টকে জেতানোর জন্য যদি এটা না করেন যদি হক পন্থায় বিশুদ্ধ পন্থায় সুন্দর পন্থায় তিনি যদি এই আইনি সহায়তার কার্যটি পরিচালিত করেন তাহলে শেখ বিনবাজ রাহমা তিনি বলছেন ফেহু লাহ রাজা আলাইহি এতে কোনো অসুবিধা নেই লে আন্না ওয়াকি কারণ তিনি হচ্ছেন প্রতিনিধি এরপর তিনি বলছেন আম্মা ইদা ক্যানাতু তেজুরুহ ইলা নসরাত নাসর وإعانته على المظلوم أو على تدليس الدعوة أو على طلب شهود الزور أو ما أشبه ذلك من الباطل فهي محرمة وصاحبها داخل في عداد عداد المعنيين على الإثم عداد المعينين في عداد المعينين على الإثم والعدوان تنبول جودي اي اين আইন ব্যবসায়ীকে বা আইনজীবীকে জালিমকে সাহায্য করার দিকে ঠেলে দেয় এবং মজলুমের বিরুদ্ধে জালিমের পক্ষে সহায়তা করার দিকে তাকে টেনে নিয়ে যায় কিংবা দাওয়াটাকে উল্টে দেওয়া হকের বিপরীতে নিয়ে যাওয়ার ব্যাপারে যদি তাকে ঠেলে দেয় অথবা যদি এই আইনজীবী মিথ্যা সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসেন কিংবা অনুরূপ কোনো বাতিল কাজে লিপ্ত হন তাহলে সেটি হারাম এবং এই ধরনের আইনজীবী তিনি পাপ সীমালঙ্ঘন ইত্যাদির ক্ষেত্রে ইত্যাদির ভিত্তিতে সাহায্যকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন যেটা শরীয়তে হারাম তাহলে এটা আমরা দেখলাম এবং এক্ষেত্রে শেখ বাজ রহেমা হল্লা অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন এর মধ্যে একটা হাদিস হল অনসুর আহাকালেমান্লাহ সাল্লাম থেকে মেশুর একটা হাদিস যে তোমার ভাইকে সে জালিম হোক আর মাজলুমি হোক সাহায্য করো তখন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ার্লা নুসরাত নুসরাতুহু মাতলোমান হ্যাঁ অথবা নানসুর হু আমরা তাকে মাজলুম অবস্থায় সাহায্য করব। এটা ঠিক আছে ফাকাইফ আনসুর ওহু জলেমান কিন্তু তাকে কিভাবে সাহায্য করব সে জালেম হলে তখন নবী সাল্লাম বললেন তাহজিজ উহু আনল তাকে আয়তাম না জুলুম থেকে তাকে তোমরা বিরত রাখবে তাহলে এটা গেল একটা দিক বিন বিনবাজ রাহমাহুল্লাহ তিনি চমৎকারভাবে কথাটা বলেছেন এবং তিনি আরও এক জায়গায় ফাতাওয়া ইসলামিয়ার তৃতীয় খণ্ডের পাঁচশো পাঁচ পৃষ্ঠে তিনি বলেছেন হারাজান ফিল মোহামাত মোহামাতের মধ্যে কোনো অসুবিধা আছে বলে আমার জানা নাই অর্থাৎ আইনি সহায়তা দানের ক্ষেত্রে অথবা আইনের এই পেশায় সহায়তা দানের পেশায় কোনো অসুবিধা আছে বলে আমার জানা নেই ওয়াকায়ালাতুন আন্নাহা ওয়াকায়ালাত কারণ এটা দাবি দাওয়া পাওয়ার ক্ষেত্রে এটা এক ধরনের ওয়াকায়ালা অথবা প্রতিনিধি নিয়োগ ওয়াল ইজাবাতু দা ফিদা ওয়াল ইজাবা ইদা তাহার আল মোহামা আল হাক্কা যখন আইনজীবী আইনি সহায়তা দানকারী ব্যক্তি তিনি হক তালাশ করবেন বা হক অনুসন্ধান করে সে অনুযায়ী কাজ করবেন ওয়ালামিয়া তা আল কেদিবা ক্যাসাইল ওকালা এবং তিনি কোনো মিথ্যার পক্ষ নেবেন না মিথ্যার ইচ্ছা পোষণ করবেন না যেভাবে অন্য অন্য ওয়াকালার ক্ষেত্রে হয়ে থাকে শেখ সলবিন সালে আল ফৌজান তিনিও প্রখ্যাত আরেকজন স্কলার সৌদি আরবের তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি মোহাম্মদ এই পেশায় মাহকামায় যদি কাদিয়া অথবা মোকাদ্দমা পেশ করার ক্ষেত্রে অথবা কোনো একটা বিশেষ সিভিল অথবা কোনো কমার্শিয়াল ইস্যুতে যদি কারো পক্ষে আমি আইনি সহায়তা দান করি তাহলে আমার এই পেশা কতটুকু সম্মত হবে ইত্যাদি এই প্রশ্ন তাকে করা হলো। তখন তিনি বললেন কোনো সন্দেহ নাই যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির পক্ষ থেকে ঝগড়াঝাঁটি কিংবা মামলা মোকাদ্দমায় প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করে তাহলে কোনো অসুবিধা নাই لا ولكن نشأنا في نوعية الخصومة কিন্তু এই ধরনের মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিষয়টা দুই রকম বিষয়টা দুই রকম তিনি দুই রকম বিষয় আমি فاذا كانت بحق والنائب انما يدل بما عنده من حقائق ليس فيها تزوير ولا كذب ولا احتيال ওয়াইয় নিবু আনসা হ্যাঁভিয়তি লি ইফ দ্য ইমাম আহু মিনাল বাই দ্য ওল বারাহিন আলাসত দ্যাহি আউ দা ফারাবিহি ফহাদ আলাবি তিনি বলেছেন যখন এই বিষয়টা কাভইয়াটা হুসুম আটা এটা হক হবে সত্য হবে এবং যিনি প্রতিনিধিত্ব করবেন যেমন আইনি সহায়তা দানকারী ব্যক্তি যিনি তিনি যদি ক্ষেত্রে সহায়তা দান করেন তিনি মূলত তার কাছে যে হাকিকতগুলো আছে যে সত্যগুলো আছে সেগুলোর দ্বারা তিনি যদি তাকে সাহায্য করেন তাকে পদ দেখান যার মধ্যে কোনো মিথ্যাবাদিতা নেই মিথ্যা নেই চাতুরতা এবং ধূর্ততা নেই এবং তিনি ওই ইস্যুতে ওই মোকদ্দমার যিনি সাহেব অর্থাৎ মোকদ্দমা যার তার পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন দলিল সহকারে এবং প্রমাণ সহকারে সেই ব্যক্তি যা যে প্রমাণ সেই ব্যক্তির সত্যতা প্রমাণ করছে অথবা তার পক্ষে তিনি অবস্থান গ্রহণ করে সহায়তা দান করেন আইনি সহায়তা দান করেন ফায় বিহি এতে তার কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় হচ্ছে তিনি বলছেন ফিল ইদাকল আর যদি এই মোকদ্দমাটা বাতিল পন্থায় হয় তিনি নিজে দোষ করেছেন কিন্তু দোষটা আরেকজনের উপরে চাপিয়ে দিতে চাচ্ছেন এবং সেই জন্য তিনি আইনজীবী নিয়োগ করতে চাচ্ছেন আইনজীবী যখন সেটা বুঝতে পারবে তখন এই জায়গায় তার এই ডিলটা নেওয়া ঠিক হবে না জায়েজ হবে না এবং এই মোকদ্দমাটা মানে বাতিলের পক্ষে লড়াটা তার জন্য জায়জ হবে না এরপর বলছেন মুন্না এম আউল ওকিল ফাহুস অথবা যদি নায়েব অথবা ওয়াকিল কিংবা আইনি সহায়তা দানকারী তিনি বাতিলের পক্ষে যদি এই মোকাদ্দমা লড়েন তাহলে সেটা জায়েজ হবে না তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আইনি সহায়তা সেটা পৃথিবীর যে কোনো আইনের ক্ষেত্রেই হোক না কেন সেটা যায় যাচ্ছে যদি হকের ভিত্তিতে তিনি তাকে সহায়তা দেন কারণ এই সমাজের অনেক ভালো ভালো ব্যক্তিও নানা মোকাদ্দমায় নানা প্রবলেমে পড়ে যান এবং তিনি প্রচলিত আইন যাই থাকুক না কেন সেক্ষেত্রে নিজের নির্দোষিতা প্রমাণের জন্য তাকে আইনি সহায়তা নিতেই হয় তাহলে সেখানে তিনি প্রতিনিধি নিয়োগ করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই আর মনে রাখবেন আইনি সহায়তা দেওয়া মানে হচ্ছে আইন জারি করা নয় কারণ আইনি হুকুম এটা দেবেন বিচারক জাজ জাস্টিস তারা দেবেন যিনি আইনজীবী যিনি মহা মহামি অথবা আইনি সহায়তা দানকারী তার কিন্তু সেটা কাজ নয় তার কাজ হলো একটাই হকের পক্ষে আইনি কি কি সহায়তা এই ব্যক্তি পেতে পারে সেটা তাকে জানিয়ে দিচ্ছেন এবং বিচারকের সামনে তার পক্ষ থেকে তিনি কথাগুলো উপস্থাপন করছেন এটা হলো প্রথম অংশের জবাব দ্বিতীয় অংশ যে যেমন কোনো কোনো দেশে যেখানে মানবরচিত আইন কানুন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালিত হয় সেক্ষেত্রে এমনই বিচার ব্যবস্থার অধীনে আইনি ব্যবসা এটা কতটা শরীয়ত সঙ্গত এই প্রশ্নটা আসে আচ্ছা এই প্রশ্নটা আমাদের কাছে করা হয়েছে আমরা ধরেই নিচ্ছি যে ভাই জে অল হক প্রশ্ন করেছেন তিনি এই প্রশ্নটাও মিন করেছেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে দেশের বিচার ব্যবস্থা যাই হোক না কেন সেখানে বিচার মানে বিচার ব্যবস্থায় বিচার যাই হোক না কেন আইনি সহায়তা দানকারী ব্যক্তিরা যে আল্লাহর অনুশাসনের বাইরে গিয়ে হুকুম দিয়েছেন এর মধ্যে তারা পড়বেন না কারণ তারা কোনো হুকুম জারি করছেন না তারা শুধুমাত্র হকের ভিত্তিতে হকদারদের পক্ষে মিথ্যার আশ্রয় না নিয়ে মামলায় তাদেরকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন অথবা তারা প্রচলিত ব্যবস্থাপনায় যে অধিকার পাওয়ার যোগ্য তিনি তাকে সে সহায়তা দিচ্ছেন অতএব তিনি শরীয়ত বিরোধী কোনো ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে কোনো রোল প্লে করছেন না বরং আজকের এই বাংলাদেশের ব্যবস্থাপনায় হোক আর বিশ্বের যে কোনো ব্যবস্থাপনায় হোক কোনো কোনো আইনজীবী তারা যদি চান তারা পরিপূর্ণ হকের উপরে সত্যের উপরে বিশুদ্ধতার উপরে থেকে আইনের এই ব্যবসা পরিচালনা করতে পারেন আইনের এই সহায়তা দান করতে পারেন যেহেতু প্রশ্নটা আইনজীবী পেশা হিসাবে জায়জ কি সেটা অতএব আমরা এই দুটো বিষয় এখানে উল্লেখ করলাম আপনারা এই বিষয়ে বিস্তারিত আরও জানতে পারবেন ইসলাম কিওয়ে ডট ইনফো এই ওয়েবসাইটের পঁচাত্তর হাজার ছয়শো তেরো নম্বর প্রশ্নে পঁচাত্তর হাজার ছয়শো তেরো নম্বর প্রশ্নে সেখানে আরবিতে ইংরেজিতে এবং উর্দুতে এই তিন ভাষায় এই প্রশ্নের ডিটেলস দেওয়া আছে এবং অনেক শায়েকদের সেখানে রেফারেন্সও দেওয়া আছে যার কিছু আমি আপনাদের সামনে উল্লেখ করলাম আমি এটা একটু বিশদভাবে উল্লেখ করলাম কারণ অনেকেরই আসলে জানা প্রয়োজন আর আমি নিজের কথা বলতে পারতাম কিন্তু এখানে বিভিন্ন শায়েকদের রেফারেন্স আমরা দিলাম যাতে করে বোঝা যায় যে এটা আমাদের মন গড়ে কোনো জবাব নয় বরং এই জবাবগুলো উম্মার যারা মহাক্কে কোলামাইকার তারাও যাচাই বাচাই করেছেন এবং তাদের বক্তব্য ঠিক যেমনটি তারা উপস্থাপন করেছেন আমরাও সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি অল্লাহ আলা আলাম